খাতি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহর দরবারে ফিরায়া দাও। ইয়া সাহাবিহি আজমাইন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। ওদার মালিক কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন বিশাল ময়দানে আপনার গোলামের হাজির। টাকার লোভে আসে নাই, খানার লোভে আসে নাই রে আল্লাহ, সবাই আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই রে মালিক, মেহরবানি করে আমাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দেন আল্লাহ। আফসুস, তাইফের ময়দানে আমার রসুলের শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম, সেই শরীরে পাথর পড়তেছে বৃষ্টির মতো, রসুলের শরীর মোবারক থেকে রক্ত পড়ে জুতা আটকায় যাচ্ছে। রসুল কাঁদেন, একবার তাইফে তাকা আনার মক্কার দিকে ফিরে ফিরে আগায় যাচ্ছেন। জিব্রাইল আমিনকে আল্লাহ পাঠায় বলেন, এক্ষুনি নবীকে অর্ডার দাও, অনুমতি নিয়ে তাইফকে ধ্বংস করে দাও। নবীজি বললেন, জিব্রাইল আল্লাহকে বলেন আল্লাহ যেন রাগ না করেন, এরা আমাকে চিনে না। এই বেটা, এই তায়েফের মানুষ আমাকে চিনে না, চিনলে আমাকে মারতো না। ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লা জিদ্দ লাহু ওয়ালা নিদ্দ লাহু ওয়ালা মিসলা লা, ওয়ানাশহাদু سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم أقال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور.
فذكر شهر جبيني در خروش است ولی دانا دری معنا که گوش است نبول بول برغلش تسبیح خانیست کہ ہر کارے بتسبیح حش زبانیست ذکر حق آمد غذائی روح را مرحم آمد عید لے مجروح را لا الہ الا اللہ ستدفن عن قريب في التراب
লহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বনুলিল খারাবি কালিলু উমরিনা ফি দারে দুনিয়া ওয়া মারজিউনা ইলা বাইতি তুরাবি লা ইলাহা ইল্লাল্লাহ মোবাইল বন্ধ করেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি واحلل عقدة من لساني يفقهوا قولي تكبير میں کلمہ میں نماز میں اذان میں تکبیر میں کلمہ میں نماز میں اذان میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد کریم فرماتے ہیں آدم کا مجھے خلد کریم لکھا ہوا تو باب ملا نام محمد لکھا ہوا تو باب ملا نام محمد ہائے میم میں محبوب یہ مطلب کا اشارہ ہائے میم میں محبوب یہ مطلب اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد الفت میں برابر کے وفا ہو کے جفا ہو الفت میں برابر کے وفا ہو کے جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو بیگم آباد گلہ کندی ابراہیمیہ دارالعلوم حافظ مدرسہ و یتیم خانہ حافظ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 11তম ওয়াজ মাহফিল 2 নভেম্বর 2019 মহতী মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ ও মুকাররম জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায়
কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল মঞ্জুর করেছেন, নেয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফিউল আযম রাসূল আকরাম রাহমাত আলাম নবিয়্যুল আরাব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আমবিয়া সৈয়দুল আম্বিয়া শফিআ মাহশার সাকিয়ে কাউসার আকায়ে নান্দা মদিনাহ কা তাজদার আফতাবে নবুয়ত ফখরে মওজুদা সৈয়দুল মখলুকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম পর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণীপেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন ওলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহ তাআলা এ খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন, আমিন। আমি আজ আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের শেষের দিকে একটি সূরার কয়েক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমিয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস পড়েছি। আয়াত হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো আপনাদের শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। ইকরা হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আপনি পড়ুন, বিসমি রব্বিকাল্লাযী খালাক ওই রবের নামে যিনি সৃষ্টি করেছেন গোটা মাখলুকাতকে, খালাকাল ইনসানা মিন আলাক যিনি সৃষ্টি করেছেন ইনসানকে জমাট রক্ত থেকে, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম পড়ুন এবং রবের মর্যাদাকে উড্ডীন করুন। আল্লাযী আল্লামা বিল কলম যিনি শিক্ষা দান করলেন কলমের মাধ্যমে, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম এমন কিছু জ্ঞান শিক্ষা দিলেন যে জ্ঞান সম্পর্কে ইনসান অনভিজ্ঞ অনবহিতদের অন্তর্ভুক্ত ছিল। এই যুবকরা উঠা বসা করা যাবে না মোনাজাতের আগ মুহূর্ত পর্যন্ত, ডিস্টার্ব করবা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামা, সৃষ্টির শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে এই কোরআনের ইলম শিক্ষা দান করে। সুবহানাল্লাহ। আয়াত ও হাদিসের তরজমা শেষ। কোরআন সম্পর্কে কিছু কথা এই আয়াতগুলোতে বলা হয়েছে। রাসূলের জিন্দেগি টোটাল 63 বছর দুই ভাগে বিভক্ত। কোরআন নাজিলের আগে কবলান নবুয়া, কোরআন নাজিলের পর অংশকে বাদান নবুয়া বলে। নবুয়তের আগের জিন্দেগি, নবুয়তের পরের জিন্দেগি। ইলমে ওহী তথা কোরআন আসার আগের জিন্দেগির সীমানা 40 বছরের উপরে। কোরআন নাজিলের পর থেকে জিন্দেগি রসুলের 23 বছরের জিন্দেগি।
দীর্ঘ ৪০টি বছর পর্যন্ত রসুলের উপরে কখনো নামাজের কথা বলা হয়নি, রোজার কথা বলা হয়নি, জিকিরের আদেশ দেওয়া হয়নি, অন্যায়ের প্রতিবাদ করার কথা বলা হয়নি। ২৩ বছর কোরআন নাজিল হলো, কোরআন হলো রসুলের জীবন্ত এক আদর্শ, থিওরিক্যাল আদর্শ, রসুল নিজেই হলেন প্র্যাকটিক্যাল গোটা উম্মতের জন্য আদর্শ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করেছিলেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন নবীজির আদর্শের বর্ণনা দিন, বয়ান করুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পাল্টা প্রশ্ন করলেন, আফা তাকরাউনাল কোরআন, হে সাহাবায়ে কেরাম আপনার কি কোরআন তিলাওয়াত করেন না? ক্বালু বালা, সাহাবায়ে কেরাম বললেন আমরা কোরআন তিলাওয়াত করি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কানা খুলুকুহুল কোরআন, রসুলের জীবন্ত আদর্শই হলো কোরআন। খুব খেয়াল করবেন, কিছু জরুরি কথা না বললেই নয়, নবীজির আদর্শ হলো কোরআন। এই আদর্শের আরবি একটা শব্দ আছে যেটা রসুলের শানের সাথে সম্পৃক্ত আর কারো সাথে না। খুব খেয়াল করেন, রসুলের জীবন্ত আদর্শের নাম সবাই বলেন কোরআন। আদর্শ শব্দটা কি ইংরেজি কি আরবি আছে না? আছে। এমন একটা শব্দ আদর্শের আরবি, এমন একটা শব্দ আছে যেটা শুধু রসুলের শানে খাস, আর কারো শানে এটা ব্যবহার হয় না, যেটাকে বলা হয় সিরাতুন নবী। কি বলা হয়? সিরাতুন নবী। সিরাতুন নবী শব্দের অর্থ হলো আমাদের সুপরিচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের জীবন আদর্শ, জীবন আদর্শ। দুইটা কথা পাইলাম, সিরাত মানে জীবনী, জীবনী মানে কি? জন্ম বাদ দিয়া। হে শিক্ষিত মুসলমান, জীবনী যারা লেখে জন্ম বাদ দিয়া লেখে? সিরাতুন নবী মানে জীবন আদর্শ, রসুলের জন্ম ইন্তেকাল এর ভেতরে যাহা কিছু আছে আনুষঙ্গিক প্রাসঙ্গিক সবের মধ্যে সামিল, এর আরবি হলো সিরাতুন নবী। কি বুঝলেন? সিরাতুন নবীর মধ্যে জন্মের কোনো আলোচনা নাই। সবাই বলেন জীবন আদর্শ মানে কি? জন্ম বাদ রেখে না, জন্ম সহ। এটার আরবি কি বললাম? কোন বাফের ফুট থাকলে দাঁড়া বল আমার কথা ভুল, রসুলের জীবন আদর্শের আরবি সিরাতুন নবী। জীবন রসুলের টোটাল জিন্দেগি এই সিরাতের মধ্যে ঢুকানো। তো যদি কেউ রসুলের সিরাতুন নবীর বই লেখে তাহলে ওই বইয়ে নতুন করে মিলাদুন নবীর নাম দেওয়া লাগে না? মিলাদ মানে জন্ম, জন্ম তো রসুলের সিরাতের মধ্যে আছেই। তাহলে কি বুঝলেন? জন্ম এটা বললে আদর্শ জীবন আবার নতুন করে বলতে হবে, আর জীবন আদর্শ বললে জন্ম বলা লাগবে না, ভিতরে জন্ম আছে। কি বুঝলেন? মিলাদুন নবী বললে সিরাতুন নবী নতুন করে বলতে হবে, বলতে হবে, আর সিরাতুন নবী বললে মিলাদুন নবী বলার কোনো দরকার হবে না, সিরাতুন নবীর মধ্যেই মিলাদ আছে। আছে না নাই? তো আমরা সিরাতুন নবী যে বলি, এটা কি আজকে আপনারা নতুন শুনলেন? দেখেছেন কোনো ব্যানার? দেখেন নাই? সিরাতুন নবী মহাসম্মেলন, তার মানে কি? নবীজির জীবন আদর্শের বিষয়ে আলোচনা। সিরাতুন নবী ইসলামী মহাসম্মেলন, সিরাতুন নবী মাহফিল,
তো মিলাদুন নবী বললে কোনো অপরাধ নাই, দোনোটাই রসুলের সম্মানের শব্দ, কোনো বাফের শব্দ না, কোনো পীরের নামেরও শব্দ না, দোনোটাই আমার রসুলের সম্মানের শব্দ। অতএব মিলাদুন নবী বললেও কোনো দোষ নাই, না বললেও দোষ নাই। সিরাতুন নবী বললে মিলাদুন নবী বলার অপেক্ষা রাখে না, ভেতরে মিলাদুন নবী আছে। বুঝাইতে পারলাম? দীর্ঘ ৪০ বছর যে রসুলের জিন্দেগি, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, কোন জাকাতের হুকুম নাই, ৪০ পরে কোরআন আসলো, নামাজ আসলো, রোজা আসলো, হজ আসলো, জাকাত আসলো, সৎ কাজে দাওয়াত দাও, অন্যায় বাধা দাও, সব আদেশ চলে আসলো, নিষেধ চলে আসলো ৪০ পর। তো এই ৪০ বছর একটা বান্দা তো শিশু না, সে তো একজন উপযুক্ত ব্যক্তি। করলেন কি দীর্ঘ এই ৪০ বছর? নামাজের দাওয়াত নাই, রোজার দাওয়াত নাই, করলেন কি ৪০ বছর? শুধুমাত্র রবের সাথে তাআল্লুক পয়দা করার জন্য, সম্পর্ক গভীর করার জন্য আল্লাহর রসুল বাইতুল্লাহ থেকে হেঁটে 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 জঙ্গল পেরিয়ে, পাথর পেরিয়ে, হেরা পর্বতের চূড়ায় উঠে ভেতরের গর্তে নেমে বাইতুল্লাহর দিকে ফিরিয়া রসুল আল্লাহর ধ্যানে সময় কাটাতেন, যেটাকে বলে মুরাকাবা, আল্লাহ পাওয়ার সাধনা, আল্লাহ পাওয়ার সাধনা, সাধনা। রসুলের জন্ম কয়বার হয়েছে জমিনে বলেন? একবার। আজ আমাদের কিছু আশিকে রসুল মুসলমান আবেগ প্রবণ হয়ে বলেন, মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী লাথি মারো। বলেন তো মিলাদুন নবী রসুলের মহব্বতের সম্মানের শব্দ, আর সিরাতুন নবী চরমনায়ের শব্দ? সিরাতুন নবী সারসিনাওয়ালাদের শব্দ, সিরাতুন নবী তাবলিগওয়ালাদের সৃষ্টি করা শব্দ, সিরাতুন নবী দাওবন্দিওয়ালাদের বানানো শব্দ। অর্থের দিকে তালাশ করুন, সিরাতুন নবী আর মিলাদুন নবী দোনোটাই রসুলের শানের শব্দ। একটা শব্দকে যে একটু বাঁকা নজরে হিংসা করে দেখবেন, কলিজা পুড়ে যাবে। এক নাম্বার। দুই, সিরাতুন নবী মানে কি বলছিলাম? জীবন আদর্শ। নবীজির জীবন আদর্শ সবাই মুখস্থ করেছেন, নবীজির জীবন আদর্শ, জীবন্ত আদর্শ কি বলছিলাম? সিরাতুন নবী। সিরাতুন নবী মানে জীবন আদর্শ, সে আদর্শটা কি? কোরআন। বলেন কি? কোরআন। কেউ যদি বলে সিরাতুন নবী লাথি মারো, লাথি মারলো কই, লাগলো কই? মানুষ কি এত বেহুশ আর হিংসুক হতে পারে? মানুষ এত নিচু হতে পারে, এত নির্বোধ হতে পারে, এত মূর্খ হতে পারে? এত মূর্খ তো খাঁটি আশেক হতে পারে না। রসুলের খাঁটি আশেক আবু বকর, ওসমান, আলী, ওমর, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম শাফেঈ, ইমাম আহমদ বিন হাম্বল, খাজা মঈনুদ্দিন চিশতি, শাহ জালাল, শাহ পরান, শাহ মখদুম, শাহ আমানত, শাহ আলী, খানজাহান আলী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, বলুন আমার রসুলের এশকে তারা কোনোদিন কি রবিউল আউয়াল পেয়ে স্লোগান দিয়েছেন, মিছিল দিয়েছিলেন বিশ্ব নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম বলে, এইরকম দলবদ্ধ হয়ে এরকম মাঠে ময়দানে সবাই মিলে রাস্তায় রেলি মিছিল বের করেছেন? কোনো আল্লাহর বান্দা থাকলে দাঁড়াইয়া প্রমাণ পেশ করুন যে হ্যাঁ, খাজা মঈনুদ্দিন প্রত্যেক বছর রবিউল আউয়াল আসলে নবীর মহাব্বতে আগমনে রাস্তায় মিছিল করেছেন, আবু বকর করেছেন, ওমর করেছেন, ওসমান করেছেন, হযরত আলী করেছেন, ওই ইমাম আবু হানিফা করেছেন, ইমাম মালিক রসুলের কত বড় আশেক,
আমি সেই বর্ণনা দিতে পারবো না। তিনি করেছেন কোনদিন, একটা প্রমাণ পারলে দাঁড়ায় দেন। শাহজালাল করেছেন কোনদিন, রবিউল আউয়াল আসলে নবীর আগমনে মিছিল করেছেন শাহজালাল, শাহ পরাণ, শাহ মখদুম, শাহ আমানত, এরা তো আমাদের আকাবিরিন, এরা আমাদের মুকট মাথার, এরা আমাদের ওলিয়ে কামেলের মর্যাদা, আমাদের কলিজা। এরা কোনদিন রবিউল আউয়ালে রাস্তায় বেরিয়ে রসুলের নামে আগমনের মিছিল করেছেন, একটা প্রমাণ দেন। আপনারা দেন কেন? বলেন এখন আপনারটা কি ইসলাম? যদি বলেন আপনারটা ইসলাম, তো সাহাবায়ে কেরাম সহ যাদের নাম বললাম তাদের গুলো ভণ্ডামি। আর যদি বলেন না তাদেরটাই ইসলাম, তো আপনারটা ভণ্ডামি। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। আমরা কাউকে ছোট ভাবে, ছোট মনে, ছোট চোখে কিছু বলবো না, কারণ সবাই আমাদের মুসলমান ভাই। কথা ঠিক না? আপনি যে হকের উপরে আছেন, আপনি বড় মুহাদ্দিস, বড় মুফতি সাহেব, বড় বক্তা, বড় খতিব, বড় ইমাম, বড় হাজী সাহেব, আপনি যে ইমান নিয়া কবরস্থানে যেতে পারবেন, গ্যারান্টি কি আছে? গ্যারান্টি না। তো অহংকার করেন কেন যে তুই খারাপ আমি ভালো? এই কথাটা আসলো কিভাবে অন্তর? ওই খারাপটাও তো তওবা করে আপনার আগে জান্নাতে যাবে। আল্লাহ পারেন না? তাহলে খুব কথা বলতে সাবধান, নিজের দিকে তাকায় কথা বলবেন সব সময়, যে আসলে আমি খারাপ, আমি নামাজ পড়ি, আমার টুপি আছে, দাড়ি আছে, পর্দা আছে, জিকির আছে, সব আছে, এরপরও যেইভাবে আল্লাহকে ডাকা দরকার ওইভাবে আমার ডাক হয় না, যেইভাবে নামাজ পড়লে আল্লাহ খুশি ওভাবে আমার নামাজটা হচ্ছে না, যেইভাবে যাকাত দিলে আল্লাহ খুশি ওইভাবে আমি হক আদায় করে যাকাত দিতে পারতেছি না, ওইভাবে হক আদায় করে আমি স্ত্রীর হক আদায় করতে পারি না, আল্লাহর রাজি খুশি অনুযায়ী আমি ব্যবসা করতে পারি না, আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি অনুযায়ী আমি আমার লেনদেন ঠিক করতে পারিনি, তো আমার সব আমল যাই করি সবের ভিতরেই ভুল, ভিতরে আছে অহংকার, ভিতরে আছে হিংসা, ভিতরে আছে কিবির, ভিতরে আছে হাসান, ভিতরে আছে রিয়া মানুষকে দেখানোর জন্য। তাই আমল করলে আল্লাহর কাছে তো কবুল হবে না। এরপরও যত বড় আহলে হক দাবি করেন, দেওবন্দি দাবি করেন, চরমনাই দাবি করেন, উজানি দাবি করেন, কওমি দাবি করেন, যদি এই লাইনে থাকিয়াও সুদের টাকায় ব্যবসা করেন, আপনার এবাদত করলেও যা না করলেও তা। 5 লাখ টাকা দান করলো, এক আনা পয়সার ফসওয়াব পাবেন না, 13 বার হজ করলে একটা লাব্বাইক কবুল হবে না, বরং আপনি দেওবন্দি বলেন আর যাই বলেন, কওমি বলেন আর আলিয়া বলেন, সুদের সাথে জড়িত হওয়ার কারণে আপনি আপনার জন্ম গর্ভধারিণী মায়ের সাথে প্রতি মুহূর্তে জিনার গুনাহ কামাই করতেছেন। এবার বুঝেন আপনি কেমন ভালো সন্তান। আমরা সুন্নি দাবি করলেও কি না করলেও কি? আমরা সুদের সাথে যেহেতু জড়িত, নামাজ হবে না, রোজা হবে না, জিকির হবে না, তেলাওয়াত হবে না, দান কবুল হবে না, জিকির কবুল হবে না, কোনো নামাজ কবুল হবে না, কোনো আমলই কবুল হবে না, আপনি সুন্নিও কি, সুন্নি দাবি না করলেও কি? কথা বুঝাইতে পারলাম কি? বুঝছেন আমি কাফের আর আপনি সুন্নি? হায় 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 হায়, ইসলাম নিয়ে এত বাটপারি, একটু ভয় নাই অন্তরে? কই আমি তো পাস করলি টুপি মাথায় দিয়ে অন্য টুপিওয়ালাকে হিংসার সাথে গালি দি নাই, বরং দেখা হয়েছে চেষ্টা করেছে একটা সালাম দিতে। আমি কওমি মাদ্রাসার সন্তান হয়ে তো কোনো ভিন্ন প্রতিষ্ঠানকে হিংসা করে গালি দেই নাই, আপনি কেন আমার প্রতিষ্ঠানকে গালি দিবেন? আপনি কেন পাসকুল্লি দেখলে মন খারাপ করবেন? কি ব্যাপার? আমরা দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা, এইভাবে দাঁড়াইয়া নবীর সালাম দেই না কবিতা পড়ে পড়ে, কারণ কোনো হাদিসেও পাই নাই, সাহাবায়ে কেরামরাও করেন নাই, আবু হানিফাও করেন নাই, ইমাম শাফি করেন নাই, খাজা মঈনুদ্দিন করেন নাই, বড় পীর আব্দুল কাদের জিলানি এই কবিতা পড়ে রসুলকে সালাম দেন নাই। অতএব আগে আমার প্রশ্ন, এই কবিতা পাইলে কই?
দাঁড়ানার বন পরে কবিতা পাইলা কই? এই কবিতা তো রসুল করেন নাই, সাহাবারা করেন নাই, তাবেইনগণ করেন নাই, তবে তাবেইনগণ করেন নাই, তারপরেও যারা করেন আমরা গালি দিয়েছি? আমরা গালিও দেই না, দেখা হলে বুকে টেনে নেই, সালাম দেই। আপনি কেন আমাকে গালি দেন? আমরা নবীরে নূরের তৈরি বলি না, যারা বলেন আমরা গালিও দেই না, আপনি কেন আমাকে গালি দেন? যারা নবীকে আলিমুল গায়ব বলেন আমরা হিংসাও করি না, গালিও দেই না, সুযোগ পাইলে হাসি মুখে দুইটা কথা বুঝাবার চেষ্টা করি, আপনি আমাকে কেন গালি দেন? কোন প্রতিষ্ঠানে লেখাপড়া করে গালি শিখছেন বলেন? কোন নবীর আদর্শের থেকে গালি শিখছেন বলেন? আমার রসুলের আদর্শে তো গালি নেই। আপনি গালি শিখলেন কোথার থেকে? আফসুস, তায়েফের ময়দানে আমার রসুলের শরীর মোবারকের মশা মাছি পড়া হারাম, সেই শরীরে পাথর পড়তেছে বৃষ্টির মতো, রসুলের শরীর মোবারক থেকে রক্ত পরে জুতা আটকায়া যাচ্ছে, রসুল কাঁদেন একবার তায়েফে তাকানার মক্কার দিকে ফিরে ফিরে আগায় যাচ্ছেন, জিব্রাইল আমিনকে আল্লাহ পাঠায় বলেন এক্ষুনি নবীকে অর্ডার দাও, অনুমতি নিয়ে তায়েফকে ধ্বংস করে দাও। নবীজি বললেন, জিব্রাইল আল্লাহকে বলেন আল্লাহ যেন রাগ না করেন, সুবহানাল্লাহ, এরা আমাকে চিনে না, এই বেটা, এই তায়েফের মানুষ আমাকে চিনে না, চিনলে আমাকে মারতো না, সুবহানাল্লাহ, আমার রক্ত ঝরাইতো না। নবীর আদর্শ কই? আর আমরা নূরের তৈরি যারা বলে গালি দেই না সালাম দেই, আলিমুল গায়ব যারা বলে আমরা গালি দেই না সালাম দেই, কওমিতে পড়লে অন্য প্রতিষ্ঠানের ছাত্র ওস্তাদদেরকে গালি দেই না সালাম দেই, দাঁড়াইয়া ইয়া নবীর সালাম যারা দেয় আমরা গালি দেই না সালাম দেই, তুমি আমগো কাফের বলো, কোন নবীর উম্মত একটু বলো তো তুমি? মুহাম্মদ নবীর উম্মত দাবি করার অধিকার তোমার নাই? লজ্জা থাকলে পারতা না, লজ্জা শরম থাকলে দাবি করতে পারতা না, কারণ রসুলের উম্মত মদিনার আদর্শ যারা লালন করে এদের মধ্যে গালি আসতে পারে না। সেই রসুলের উপরে 40 বছর পরে কোরআন নাজিল করলেন, কোরআন নাজিলের প্রথম সুরা সূরাতুল আলাক, ইকরা। আমরা কোরআন শরীফ খুললে দেখি আলহামদু সূরাটা প্রথম সূরা, তাহলে আলাক ইকরা এটা প্রথম হলো কিভাবে? মুফাসসিরিনে কেরাম তার জবাবে লিখেছেন, কোরআন আল্লাহ পাক লাউহে সাজিয়েছেন, ওই সাজানো আকারে বর্তমানে কোরআন সাজানো, আর ওখানেও আলহামদু সূরা প্রথম, এখানেও প্রথম, কিন্তু রসুলের কাছে কোরআন নাজিলের সূচনা হয়েছে ইকরা সূরাটা দিয়ে। কিভাবে নাজিল হলো, কেন আসলো কোরআন? আল্লাহ পাহাড়কে দিতে চাইছিলেন, পাহাড় রাজি হয়নি। لو انزلنا هذا القران على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله الله اكبر وتلك الامثال نضربها للناس لعلهم يتفكرون পাহাড়ের উপরে আল্লাহ দিতে চাইলেন, রাজি হয় না, এত ভারী এক বোঝা। আল্লাহ বলেন আমি এটা ইনসানের উপরে চাপায় দিলাম, দেওয়ার পরে ইনসানের দাম এত বেড়ে গেল,
সারা দুনিয়ার মাখলুকাত আল্লাহ ব্যতীত যাহা কিছু আছে সব এক পালায় দিল, ইনসানের মর্যাদার সমান হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইনসান এত দামি, আমি আল্লাহ কোরআন দিলাম কেন? হুদাল্লিন্নাস, গোটা জগতের মানুষের হেদায়েত হলো কোরআন। হুদাল্লিল মুত্তাকিন, গোটা দুনিয়ার মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে তাদের পথ প্রদর্শক হলো কোরআন। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ, গোটা দুনিয়ার মানুষের রোগে রুহানি রোগের ঔষধ হলো কোরআন। আর এই রোগের রোগীর ডাক্তার, সৃষ্টির শ্রেষ্ঠ ডাক্তার হলেন আমার নবী। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনে খাতমুল মুরসালিন আখির আমদ বুয়াদ ফখরুল আউয়ালিন শুদ্ধ ওয়জুদাশ রহমাতুল্লিল আলামিন মসজিদে ঔষুদ হামারো এ জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগতের মানুষের জন্য ডাক্তার করে পাঠালেন আমার নবীকে, শ্রেষ্ঠ ডাক্তার, তার মানে শেষ ডাক্তার। কিয়ামতের আগের দিন পর্যন্ত জমিনের মধ্যে উম্মতের রুহানি রোগের চিকিৎসার জন্য নতুন কোন ডাক্তার, নতুন কোন প্রেসক্রিপশন দিতে পারবে না। আমার নবীর মাধ্যমে আল্লাহ এমন এক প্রেসক্রিপশন দিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে যত রোগ থাকবে সকল রোগের চিকিৎসা যদি চাও, প্রেসক্রিপশন হলো মদিনার প্রেসক্রিপশন। যদি না বুঝো, এই বুঝাইয়া দেওয়ার জন্য নবীর অবর্তমানে ডাক্তারির প্রেসক্রিপশনটা বুঝায় দেওয়ার দায়িত্ব হলো ওলামায়ে কেরামে। যেই সোরার ঘরের সোরারা বলে ওলামা লাগে না, আলেম চিনি না। ইসলামের ব্যানার টানায় বলে আমার আলেম পছন্দ না, তা তোর বাপ মার জানাজা পড়াইছে কে রে? গরুয়ে শুকরে কুত্তায়? ওরে আল্লাহর বান্দা, তোমার আমার আব্বা আম্মার বিবাহ বৈধ হতো না যদি আলেম খুতবা না পড়তেন। আমি এটা বুঝাতে চাই না যে যারা আলেম না তারা জাহান্নামী, আমি এই কথা বুঝাতে চাই যারা আলেম বিদ্বেষী, আলেম পছন্দ করে না, নবী বলেন তারা মুহাম্মদ নবীরও পছন্দ করে না। হকীকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বহর কারে কে বাসি বা খুদাবাস। আবু জাহাল নবীরে দেখলো, কত বড় বেঈমান আর কপাল পরা হলে নবীরে দেখার পরেও কালেমা পড়ছে? যেই নবীর দিকে তাকাইলে গুনাহ মাফ, যে নবীর চেহারা মোবারকের দিয়ে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, সেই নবীর বরকুতি জবানের বয়ান শুনে আবু জাহাল কালেমা পড়ে না। আর এই নবীকে মারার জন্য ওমর দৌড়াইয়া নবীর কদমে লুটায়া কালেমা রশি গলায় লাগায় নিল। এটা কপালের ব্যাপার। কিসের ব্যাপার? কপালের ব্যাপার। সবার কপালে কি আর মদিনার জিয়ারত চলে? সবার কপালে কি আর বাইতুল্লায় ধাক্কা দেওয়া চলবে? ঠিক, সব বান্দার কপালে নেক আমল সম্ভব না। কত বড় কপাল পরা আসতে চাইছিল বয়ানে আসতে পারলো না,
থেকে আরেকটু বেশি কপাল পরা আসিয়াও বায়ানে বসতে পারলো না। কই ঘুরে ওই দোকানে দোকানে বিড়ি টানে আর ঘুরে, তার থেকে টাটকা কপাল পরা যে প্যান্ডেলে বসিয়াও শেষ পর্যন্ত থাকতে পারলো না, তার থেকে ফাইনাল কপাল পরা যে মোনাজাতের আগে দৌড়। হ্যালো, ফাইনাল কপাল পরা ওর আব্বার কপালটাও বোধহয় খারাপ, যে কারণে ও টোটাল বয়ান শুনছে মোনাজাত দেয়নি, অথচ দুই ঘন্টা বয়ানের কোন গ্রান্তি নাই কিন্তু মোনাজাতের আমিন ফেরত নাই। আহা, চিন্তা নাই তো, কোন চিন্তা নাই, কবে আসছি, কই যাইতেছি, কখন আমি বড় হইলাম, আমি না শিশু ছিলাম, কখন আমার গালে দাড়ি উঠলো, টের পাইনি, আবার কখন কালো দাড়ি সাদা হলো, টের পাইনি, কখন আমার মোচ উঠলো আমি টের পাইনি, কখন আমার চুল সাদা হয়ে গেল টের পাইনি, হঠাৎ করে ভালো হাতটা একটু ব্যথা করতেছে, কারণটা কি, ঘুমাইলাম সুস্থ, ঘুম থেকে উঠে দেখি পেট ব্যথা, বুকে ব্যথা, মাথা ব্যথা, চিন্তা করি না তো, বয়সটা কই গেল, কোথেকে কই আসতেছি, কইছি না ওই মক্তবে স্কুলে ক্লাস ওয়ান আদর্শলিপির বই বগলের তলে লইয়া একটা চক সিগারেট লইয়া কই গেছিলাম, এমন করি কই সেই জিন্দগি আমার, তখন আমার বন্ধু বান্ধব ছিল অনেক, গেল কই, মাঠে খেলতাম অনেক বন্ধু নিয়ে, জোনাকির আলোতে খেলতাম, ঘুম থেকে উঠিয়াই বন্ধুদের নিয়ে রাস্তায় খেলাধুলা, ভাত টাত খাওয়া বন্ধ, লেখাপড়ার টেবিলে এসে আর এক শ্রেণীর বন্ধু পাইলাম, বিভিন্ন জায়গায় ঘুরতে গেছি, কক্সবাজার, বঙ্গোপসাগর, কুয়াকাটা, সেন্ট মার্টিন, বিভিন্ন পার্কে ঘুরলাম, বিভিন্ন দর্শনীয় জায়গা দেখলাম, কই গেল আমার সে বন্ধুরা, কেউ নামও জানি না, ঠিকানাও নাই, খবরও নাই, কারো কারো খবর পাই নাকি মরেই গেছে, প্রতিদিন মরণের খবর, মরণের খবর, এতটায় জানা যা, এতটায় জানা যা, এই টাইমে জানা যা, আমারটা কখন, ভালো যুবক ছেলে, এত সুন্দর চেহারা, দেহ গঠন, হঠাৎ করে দুঃখ, বাপ কাঁদে, ভালো ছেলে ঘুমাইলো ঘুম থেকে মরা, বাজারে গেল আসলো লাশ, বেড়াইতে গেল আসলো লাশ, নিখোঁজ, খোঁজই নেই, লাশ না জিন্দা, খবরই নেই, কই গেছে, এক সপ্তাহ পরে নদীর পারে দেখা যায় তার লাশ ভেসে উঠেছে, চিন্তাই করি, রাত যাচ্ছে, দিন যাইতেছে, হায়াত শেষ হইতেছে, হায়াত শেষ হইতেছে, আর কত, উম্মতে মুহাম্মদের তো দীর্ঘ লম্বা হায়াত না, নবীজি এই কবরের চিন্তা, মরণের চিন্তা, সাহাবায়ে কেরামের এই মৃত্যু চিন্তায় ঘুম নাই, আবু বকরের কান্নার আওয়াজ, ওমর ফারুকের কান্নার আওয়াজ, হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু কবরের কিনারা দিয়া হাঁটলে হাউ মাউ করে কান্না করে, গলা কাটা মুরগির মতো, হযরত আলী কান্নার আওয়াজ, অথচ এদের নামে জান্নাতের টিকেট জমিনে ওপেন হয়ে আছে, নবীজি ঘোষণা দিয়েছেন, দর্জন সাহাবা আল্লাহ ওপেন অর্ডার দিছে, এরা দুনিয়ায় বসেই তারা জান্নাতের গ্যারান্টি পেয়েছে, এর মধ্যে আবু বকর এক নম্বরে, কিন্তু সে আবু বকর কোথায়, রাতের আধারে আবু বকর নামাজে যায়, নামাজে দাঁড়ায় আল্লাহর মহব্বতে কান্নার আওয়াজ, এই যুবক একেবারে যে তোর মাথাটা আমার থেকে দেড় কেজি ওজন বেশি, ব্যাপারটা তো এমন না, এই যুবক
আমার মাথার থেকে তোর মাথার ওজন 1.5 কেজি বেশি না, এরকম কিছু না। এত মাস্তানি করার ভাব দেখাও, কারণটা কি? ও সার্টিফিকেট আছে, আমরা সার্টিফিকেট নেই, এই জন্য আমরা সার্টিফিকেট না থাকিও যে সম্মান পাই, তুই তো সার্টিফিকেট লইয়াও তা পাও না, তো লাভ হইল কি? হাজারো মানুষের সালাম আর দোয়া, হাজারো আম্মা জানের দোয়া জীবনে দেখে নাই হাফিজুর রহমানকে, পর্দার আড়ালে বসে বসে বা মোবাইলে বয়ান শুনে শুনে দোয়া করে, আল্লাহ এই সন্তানটা জানি কেমন, কার গর্বে জানি এটা ধারণ করেছে, ও আল্লাহ ওর মাকেও ভালো করে দাও, কবুল করো, ওর বাবারও কবুল করো। মাঝে মাঝে চিঠি লেখে হাফিজ ভাই, মনটা চায় তোমার মার একটু দেখবো কোন মায়ের সন্তান তুমি। এরে আল্লাহর বান্দা, তুইও রাত কাটাও আমিও রাত কাটাই, তোর দিন যায় আমার দিন যায়, তুইও তিন বেলা খাও আমিও তিন বেলা খাই, তুই ঘুমাও আমিও ঘুমাই, তুই বাজারে যা আমিও বাজারে যাই, তুই ঘুরতেছো বন্ধু বান্ধব নিয়ে, আমরাও যে বন্ধু বান্ধব নিয়ে ঘুরি না তা না, আমরাও ঘুরি। ও বাবা তুমিও বিবাহ করেছো আমরাও করেছি, তোমাদেরও সন্তান আছে আমাদেরও সন্তান আছে। ওরে আল্লাহর বান্দা বলো, তুমি টুপিদারি বাদ দিয়া কি পরিমাণ শান্তিতে আছো, সম্মানে আছো, আর আমরা টুপিদারি রাখার পরে কি পরিমাণ অসম্মানে আর অশান্তিতে আছি, বলতে তো পারবি না, সেই বুকের পাটা নাই জবাব নেরে আল্লাহর বান্দা। আল্লাহর কসম করে বলছি, এই জমিনের মধ্যে শুধু বাংলাদেশ না, গোটা দুনিয়ার মধ্যে তালাশ কর, তদন্ত কর, কোরআনওয়ালা নবীর আদর্শওয়ালাদের মতো সম্মানে শান্তিতে আর দ্বিতীয় কেউ না। আমি বলি না তুই স্কুলে পড়বি না মাদ্রাসায় আয়, না না সাবধান, স্কুলে পড়ো পড়তে হবে, কলেজে আসো থাক, ভার্সিটিতে পড়তেছো বের হবি না পড়, ওখানে পড়ে তুই ডাক্তার হবি ধন্যবাদ, ডক্টর হবি ধন্যবাদ, ইঞ্জিনিয়ার হবি ধন্যবাদ, কলামিস্ট হবি ধন্যবাদ, সাংবাদিক হবি ধন্যবাদ, এসপি হবি ধন্যবাদ, ডিসি হবি ধন্যবাদ, ওসি হবি ধন্যবাদ, এমপি হবি ধন্যবাদ, র‍্যাব হবি ধন্যবাদ, পুলিশ হবি ধন্যবাদ, আর্মি হবি ধন্যবাদ, তবে আল্লাহ রসুলের সুন্নতের মালাটা গলায় রাখবি, তুই মুসলমানের সন্তান এই কথাটা ভুলে যাবি না, এই কথাটা যদি মনে রাখে তুই কলেজে পড়ে ডাক্তার হও, তুই ডাক্তারি করবি, তুই ইঞ্জিনিয়ারিং কি করবি, একদিন এসপি হবি ডিসি হবি, তুই যতদিন পর্যন্ত মনে রাখতে পারবি তুই মুসলমানের সন্তান, ততদিন পর্যন্ত বেঈমান তোর উপরে মাস্তানি করতে সাহস পাবে না। তোর মতো ডাক্তার আমার দরকার, মুসলমানের বাচ্চা তুই ডাক্তার হবি মুসলমানের গৌরব, মুসলমানের সন্তান তুই ইঞ্জিনিয়ার হবি মুসলমানের জন্য গৌরব, মুসলমানের সন্তান তুই ডিসিএসপি হবি মুসলমানের জন্য গৌরব, মুসলমানের সন্তান তুমি একজন ইঞ্জিনিয়ার হবা, তুমি একজন সাহিত্যিক হবা, তুমি একজন সাংবাদিক হবা, মুসলমানের জন্য গৌরব। আজকে যদি আল্লাহর ভয় নিয়া মুসলমানের বাচ্চা মনে করে যদি আমার মুসলমান ভাইয়েরা সাংবাদিকতা করত, তাহলে বামপন্থী বেঈমান ইসলামের বিপক্ষে কলম ধরতে পারত না। হকীকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হ্যায়, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বহার কারে কে বাসি বা খুদাবাস। তুই রাত্র তিনটার আগে ঘুমাও না, আমি হাফিজুর রহমান ও তিনটার আগে ঘুমাই না, সমান হইল না সমান
কি সমান, তুই কর চুরি আর আমি পড়ি তাহাজ্জুদ নামাজ, তুই চালাও মোবাইল, তোর পাশের কোরআনওয়ালা সে কোরআন পড়ে, টুপিওয়ালারা নামাজ পড়ে কোরআন পড়ে সারা রাত, তুইও রাতে ঘুমাও না কোরআনওয়ালারাও ঘুমায় না, কিন্তু ডিউটি করো এক একজনে আলাদা, তোর ডিউটি গুনার পাল্লা দিয়া আগাও আর কোরআনওয়ালার ডিউটি আমার মাওলার মহব্বতের সিঁড়িতে আগাও। যুবক কয়েকদিন আর যৌবনের বাহাদুরি করবি, মাঝে মাঝে একটু হসপিটালে যাওনি, যা একটু টেস্ট কর তোর যৌবনের পয়েন্ট কত বাড়লো কত কমলো, মোবাইল দেখো না, এই মোবাইলে তো চোখের পাওয়ার কমায় দিয়েছে তোর খবর নাই, ঠিক এই মোবাইলে তোর হাট দুর্বল করে তোর খবর নাই, এই মোবাইলের গজবে পড়েছো তোর চোখের পাওয়ার নষ্ট, ব্রেন নষ্ট, তোর হাট দুর্বল, কিডনির উপরে আঘাত লাগতেছে, তোর যৌবনের জিন্দগি নষ্ট হয়ে যাচ্ছে, একটু খবর নিয়ে দেয়। দুই মাস আগে ডাক্তারের পরীক্ষা করা, আবার দুই মাস পরে ডাক্তারের থেকে পরীক্ষা নিয়ে দেখবি চোখের পাওয়ার আগের থেকে ক্রমান্বয়ে কমে যাচ্ছে, যৌবন কমে যাইতেছে, কল্পনার সাগরে সাগরে দৌড়াইতেছো, কল্পনা করতে করতে তোর খানা কম ঘুম কম, তোর শরীরটা কেমন জানো এত সুন্দর আপেলের মতো চেহারা, এত সুন্দর সুদর্শন তুই যুব, আয়নার সামনে তাকায় দেখ কেমন জানো তোর চেহারায়, আগে যেমন একটু লাবণ্যতা ছিল দেখলে মায়া লাগতো, এখন তোর চেহারা দিয়ে তাকাইলে আমার মায়া লাগবে দূরের কথা, তুই যদি তোর চেহারা দিয়ে তাকাও দেখবি পেতনি ভূতের মতো দেখা যায়, তোর চেহারার দিকে তাকাইলে তোরই লজ্জা লাগে, সি 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 এরকম ভূত, আমার চেহারাটা এত খারাপ লাগে কেন, তো তুই যদি কও তোর চেহারা খারাপ আমি কি কমু তোরে অনুমান, যুবক আমিও তো তোর মতো একটা যুবক, আমিও তো মোবাইল চালাই, ইউটিউব খুললেই তো ডানে বয়ান বামে গান, ডানে কোরআনের তেলাওয়াত বাম দিকে নর্তকীদের নাচ গানের আওয়াজ, আমি রাতের বেলা যদি মোবাইলটা খুলে এক এক গান দেখি শুনি তোর বাপেও জানবে না, কিন্তু আমি ভয় করি আমার আল্লাহকে, যদি আমি গোপনেও গান শুনি আর অন্যায় করি আল্লাহ কইবে হাফিজ রে এই সম্মান আমার সময় নিতে এক সেকেন্ড লাগবে না তোরে নিচু বানায় দিতে, তোর কণ্ঠ দিছি আমি আল্লাহ চিনে নিতে এক সেকেন্ড লাগবে না, তার মানে তোর কণ্ঠ থাকবে কিন্তু মানুষের দিলে মহব্বত কমে যাবে, মানুষ আর বয়ান শুনতে আসবে না, মানুষ জানবেও না কেন বয়ান শুনো না, সবাই বলবে এমনি এমনি ভাল লাগে না, আগে একটু ভালো লাগে না, আল্লাহ জানে কেন ভালো লাগে না, বান্দা তুই গুনাহ করো আল্লাহ বেজার, মানুষের অন্তরে মহব্বত নষ্ট, কাউকে দেখানো লাগবে না, আবার এই গুনাহ করতে 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 যদি সীমা লঙ্ঘন হয়ে যায় তখন মানুষের গুনাহ মানুষে ধরে ধরা খেয়ে যাবি, যদি চূড়ান্ত সীমা লঙ্ঘন করো আল্লাহ তো শুরু থেকেই দেখছে কিন্তু ধরা দেওয়ায় না, সীমা লঙ্ঘন যখন চূড়ান্ত করবি তখন আর আল্লাহ লাগবে না, আল্লাহর বিচার তো রিজার্ভ আছে, দুনিয়াওয়ালাদের সামনেই প্রকাশ হয়ে যাবে হঠাৎ, তোর আইডি হ্যাক হয় না হঠাৎ হ্যাক হয় কেন, কি ব্যাপার, মোবাইলে কথা বলতেছি শত শত মিনিট, শত শত মিনিট, হাজার মিনিট, ঘন্টাকে ঘন্টা মোবাইলে কথা বলি, কথা বলতেছি কথা বলতেছি, আমারটা প্রকাশ হয় না তোমারটা হয় কেন,
ও আল্লাহর গোলাম, একমাত্র কারণ হলো একমাত্র কারণ, গুনাহ করতে করতে সীমাটা লঙ্ঘন যখন করবি তখন দুনিয়ায় বিচার শুরু হয়ে যাবে। রাহমাতুল্লিল আলামিন গোটা দুনিয়ার উম্মতের রুহানি ডাক্তার প্রেসক্রিপশন দিয়েছেন, আল্লাহর নবীর উপর আল্লাহ বাপ স্থায়ী সমাধানের প্রেসক্রিপশন দিলেন কোরআনুল কারীম। ৪০ বছরের পরে জিব্রাইল আমিন নিয়ে আসলেন এতরা, নবীজি হেরা গুহার মধ্যে ধ্যান মগ্ন, জিব্রাইল আমিন আসলেন, নবীকে দাঁড় করানেন, জিব্রাইল আমিনের সিনাটাকে নবীজির সিনা মোবারকের সাথে আলিঙ্গন করলেন, আর একটু মৃদু চাপ দিলেন, আর জিব্রাইল বললেন ইকরা, নবী বললেন মা আনা বিকারিম, আমি পড়তে জানি না, জিব্রাইল আমিন আবার চাপ দিলেন ইকরা, হে নবী আপনি পড়ুন, নবী জবাব দিলেন মা আনা বিকারিম, আমি পড়তে জানি না, জিব্রাইল আমিন এবার জোরে চাপ দিলেন আর বললেন ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, নবী পারি না পারি কোনটাই বলেন নাই, নবী পারি নাও বলেন নাই, পারি তাও বলেন নাই, জিব্রাইল আমিন রেশমি কাপুরে আয়াতগুলো লইকা নবীর সামনে ধরলেন, প্রথম দুইবারে নবী বললেন পড়তে জানি না, কেন বললেন, নবী দেখে দেখে পড়তে জানতেন না, এক জবাব, দুই নাম্বার জবাব হলো কার নামে কি পড়ব সেটা তো জিব্রাইল বলে নাই, তিন নাম্বার চাপে যখন বলল রবের নামে পড়ো, নবী তখন পড়ি তাও বলেন নাই, পড়তে জানি না তাও বলেন নাই, অন্তত এতটুকু বোঝা যায় নবী চুপ থেকে সমর্থন করলেন, কারণটা কি, নবী তো প্রেসক্রিপশন দিলেন কিয়ামত পর্যন্ত এই প্রেসক্রিপশন অনুযায়ী উম্মতে মুহাম্মদই চলবি, আমি নবী রবের নামের কথা শোনার পরে পড়া শুরু করলাম অথবা চুপ থেকে সমর্থন করে গোটা দুনিয়ার উম্মতেরে জানায় দিলাম এই জমিনে যত লেখাপড়া দেখবি শুধু রবের পড়াটা পড়, বাকিগুলো ছেড়ে দাও, রবের পড়া পড়ো, রবের পড়া পড়ো, ওই পড়া যদি পড়ো তো দাম কত, বলে যে পড়বি তার দাম, যে পড়াবে অন্যকে, যে শিখবে তার দাম, এই জমিনে সবার থেকে বেশি, আর এই জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপরে ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা, কোন জ্ঞান, যেই জ্ঞান শিখলে আল্লাহ চিনা যায়, হালাল হারাম পার্থক্য করে সঠিক পথে চলা যায়, আল্লাহর বিধিবিধান ঠিক মতো মানা যায়, নবীর উম্মতের দল, জিব্রাইল আমিন চাপ দিলেন কয়টা, কেউ ঘুমাইতেছেন, কয় চাপ, এই চাপা চাপির দরকার কি, আমার নবী কোরআন যখন পড়েন আল্লাহ নাজিল করেন, দ্রুত জিব্বা মোবারক নারায় নারায় মুখস্থ করেন, আল্লাহ নিষেধ করে বললেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজরাবি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, হে নবী আপনি বেশি তাড়াহুড়া করবেন না, আমি আল্লাহ আপনার সিনার মধ্যে কোরআন জমা করে দিব, তো জমা করে দিলেন তো এভাবেই তো হয়ে যায়, তো জিব্রাইলের দিয়ে তিনটা চাপ দিলেন কেন, আবার চাপ দিয়েছেন তিনটা কেন, প্রত্যেকটার কারণ আছে, চাপ দিয়া গোটা দুনিয়ার মানুষকে তথা আমার নবীকেও বুঝায় দিলেন, নবী এই কোরআনের এলেমের নূর আসমানকে দিতে চাইছি রাজি হয় নাই, পাহাড়ের দিতে চাইছি রাজি হয় নাই, জমিনের দিতে চাই না রাজি হয় নাই, এত ভারী বোঝাটা যদি নিতে চাও কষ্ট সারা পাইবা না, কষ্ট ছাড়া এলেন তুমি অর্জন করতে পারবা না, আর কষ্ট করে যেই জিনিস অর্জন করে তার দাম আর মূল্য বেশি হয়, ছাত্র এই জন্য মাদ্রাসা তাকায় দেখো টিনের ঘর, পাঁচ বছর আগে মাদ্রাসা ছিল টিনের ঘর, বাথরুম ছিল দুইটা, কান্নাকাটি লাগিয়ে গেছে, ছাত্র বাথরুমে কষ্ট, ঘুমে কষ্ট, খানায় কষ্ট, এখন দুই তলা বিল্ডিং হয়েছে, বাথরুম ৫০টা, এর পরও কষ্ট কমে না, ছাত্র বেড়ে গেছে,
খানায় কষ্ট, ডাউল চাউল যা দেয় এক মাস পরে নাই নেই, স্লোগান শুরু হয়ে যায়। আল্লাহ কয় ব্যাপারটা তো বান্দার না, আমি মাওলা কুদরত করে রাখছি, কারণ এই দরজায় যত আগাবি কষ্ট করে আগাবি এটার মূল্যায়ন বেশি হবে, যত কষ্ট করবি তত তোর জিন্দগি মিষ্টি হয়ে যাবে। আর এই আলেমের নূর বান্দা নেওয়ার জন্য কষ্ট করা লাগবে, গুনা নিয়ে নিতে পারবি না, পবিত্র আত্মা নিয়ে আগাতে হবে। আল্লাহ নবীকে চাপ দিয়ে বুঝাইলেন এই আলেমের নূর এলমে ওহি নেওয়ার জন্য কষ্ট, কষ্ট করেই অর্জন করা লাগবে। কেয়ামত পর্যন্ত এলেন যারা অর্জন করবে কষ্ট ছাড়া হবে না। একা একা বাংলা কোরআনের তর্জমা পড়লে তো কষ্ট লাগে না, ঘরে বয়ে বয়ে পড়বে না, হঠাৎ করে বলবেন আমি মহা হঠাৎ পণ্ডিত হয়ে গেলাম। কিন্তু না রে বাবা, লাইব্রেরির বই পড়ে যদি ডাক্তার হওয়া যাইতো, মাথার চুল ফালায় লাইনে দেখো, আখেরাতের লাইনেও দেখো, যারা স্কুল কলেজে কষ্ট করিয়া লেখাপড়া করছে তারা জমিনে বলো দামি হয়ে গেল, এমপি বলো, মন্ত্রী বলো, চেয়ারম্যান বলো, মেম্বার বলো, এসপি বলো, ডিসি বলো, আর্মি বলো, র‍্যাব বলো, যাদের জিন্দগি দেখো সুন্দর, তাদের প্রথম জীবনে তাকাও কষ্টের কোনো শেষ ছিল না। আখেরাতের লাইনে যারা কষ্ট করলো আল্লাহ তাদের দরজা খুলে দিলেন। এরে নবীর উম্মতের দল, প্রথম দুই চাপে নবী পড়েন নাই, তৃতীয় চাপে সমর্থন দিলেন কেন বলে, রবের নামের পড়া পড়বা আর কোন পড়া চলবে না। তখন কি ইংরেজি ছিল না, অঙ্ক ইতিহাস ভূগোল ছিল না, এখন তো এসে গেছে, কি করা। ওলামায়ে কেরাম বলে হ্যাঁ, নকল দুনিয়ায় চলতে হলে নকল পড়াটাও কিছু সময়ের জন্য লাগবে, রবের নামের পড়াও লাগবে, রব সারা নাম যদি থাকে, লেখাপড়া থাকে তাও পড়বা, তবে দুইটা পড়ার মেনু ভিন্ন, গঠনতন্ত্র লাইন ভিন্ন, উদ্দেশ্য ভিন্ন, প্রতিষ্ঠান ভিন্ন, কোনটা পড়লে কি হবে তাও জানতে হবে। আল্লাহর নামের পড়া পড়লে কি হবা, আল্লাহর নাম সারা পড়লে কি হবা, ভালো করে জানতে হবে। আল্লাহর নামের পড়ার প্রতিষ্ঠান আলাদা, আল্লাহর নাম সারা লেখাপড়ার প্রতিষ্ঠানও আলাদা, গঠনতন্ত্র আলাদা, উদ্দেশ্য আলাদা। আল্লাহর নামের পড়াটাকে ধর্মীয় পড়া বলে, কোরআনের শিক্ষা মাদ্রাসা শিক্ষা আখিরাতের শিক্ষা বলে, আল্লাহর নাম সারা যত লেখাপড়া আছে ওই লেখাপড়াটাকে দুনিয়ার শিক্ষা জেনারেল শিক্ষা জাগতিক শিক্ষা বলা হয়, দুটোর প্রতিষ্ঠান আলাদা। আল্লাহর নামের পড়ার প্রতিষ্ঠানের নাম মক্তব ফোরকানিয়া নুরানি হেফজখানা জামিয়া মাদ্রাসা। আল্লাহর নাম সারা যত লেখাপড়ার প্রতিষ্ঠান আছে নাম হলো প্রাইমারি হাই স্কুল কলেজ ভার্সিটি, এরপরে ইন্টারন্যাশনাল এইরকম কোর্সের কথা লেখা আছে, গঠনতন্ত্র আলাদা, ক্লাস টাইম আলাদা, শিক্ষক আলাদা, আদর্শ আলাদা, সবকিছু আলাদা, উদ্দেশ্য আলাদা। আল্লাহর নামে লেখাপড়ার উদ্দেশ্য আল্লাহর গোলামি করা, দুনিয়ার লেখাপড়ার উদ্দেশ্য দুনিয়ার চাকুরি করা। এখন এই দুইটা পড়ার মধ্যে কে কি পড়লে কি লাভ হওয়া, আল্লাহর নামের লেখাপড়া যদি করো রে বান্দা তাতেও কি হওয়া যায় তাও জানো, আল্লাহর নাম সারা লেখাপড়া করলে কি হওয়া যায় তাও জানো। আজকে না জানার কারণে বলে মাদ্রাসায় পড়ে লাভ নাই, কেন কয়খানে পড়লে চাকুরি পাওয়া যাবে না বলো বাবা। চল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ বছর স্বাধীনতার বাংলাদেশে আল্লাহ কোরআনের পড়া পইরা কয়জন না খাইয়া মরেছে বলেন না কেন? একজন না, চাকরির জন্য মরছে না, এমপির কাছে লাইন দিছে চাকরি দাও না, হ্যাঁ না। এরে আল্লাহর বান্দ তো সার্টিফিকেট ওয়ালারা ঘরে ঘরে দোড়ায় আর কান্দে বট গাছ তালা বয়া দোয়ায় মুস করে চাকরি নাই। এরে নবীর উম্মতের দল,
আল্লাহর নামের পড়া আর আল্লাহর নাম ছাড়া পড়লে কি হয় এটা না জানার কারণে কিছু কিছু আমরা ওলামায়ে কেরাম স্কুলের বিরুদ্ধে বলি, কলেজের বিরুদ্ধে বলি, ভার্সিটির বিরুদ্ধে বলি, বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। আবার ওই লাইনের কিছু আল্লাহর বান্দা না জানার কারণে বলে মাদ্রাসা বন্ধ করো, ওখানে পড়ে লাভ নাই লাভ নাই লাভ নাই। কেন কেন বলে ওখানে পড়লে এক নাম্বার দোর চাকরি পাওয়া যায় না, দুই নাম্বার ওখানে পড়লে ডাক্তার হওয়া যায় না, ডক্টর হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হওয়া যায় না, সাংবাদিক হওয়া যায় না, সাহিত্যিক হওয়া যায় না। ওরে আল্লাহর বান্দা তোমার কথা মতে যদি আমরা মাদ্রাসা এলাকা পড়া করে একদিকে মাওলানা মুফতি মুহাদ্দিস ইমাম সাহেব হইলাম, আবার যদি আমগো বলে আমরা ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার হব, তাহলে স্কুল কলেজ ভার্সিটিতে তালা লাগবে একদিনও লাগবে না। কিন্তু আমরা চাই না যে কলেজ বন্ধ হয়ে যাক স্কুল বন্ধ হয়ে যাক, না না, স্কুল থাকবে কলেজ থাকবে ভার্সিটি থাকবে, তাহলে সমন্বয় কেমনে করা যায়? বলে আমরা ওলামায়ে কেরাম মাদ্রাসার আরবি লেখা পড়ার পাশাপাশি মুসলমানের সন্তান নকল দুনিয়াতে চলার জন্য কিছু বাংলা অঙ্ক ইংরেজি লাগবে, এই জন্য আমরা মাদ্রাসার লেখা পড়ার পাশাপাশি ক্লাসে ক্লাসে ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোল ঢুকাই দিয়েছি যতটুকু চলার জন্য লাগে। আমরা বল আমরা এই ইংরেজি পরে মেট্রিক আইবিএ পাশ করে ডাক্তার হব না, ডক্টর হব না, ইঞ্জিনিয়ার হব না। এবার স্কুল কলেজে যারা লেখাপড়া করো তোমাদের পড়াও ঠিক রাইখা, আমাদের দাবি হলো তুমি যে মুফতি হওয়া লাগবে মুহাদ্দিস হওয়া লাগবে জীবনও পারবা না, তুমি ডাক্তার হও ডক্টর হও ইঞ্জিনিয়ার হও, তোমাদের অংশ আমরা মাদ্রাসায় যেমন হালকা ভাবে ঢুকাইলাম আমাদের ইমানের দাবি সব স্কুল কলেজ ভার্সিটির মধ্যে মুসলমানের সন্তানের আল্লাহর কোরআন শিখানো কি বুঝলেন? স্কুল বন্ধ হয়ে যাবে, কলেজ বন্ধ হয়ে যাবে, ভার্সিটি বন্ধ হয়ে যাবে না। যার যার স্বকীয়তা বজায় রেখে চলো, আমাদের যেমন ইংরেজি অঙ্ক খানিকটা ঢুকিয়েছি, তুমি মুসলমানের সন্তান হিসেবে আল্লাহর কোরআন ঢুকাও, তাতে স্কুল কলেজের লেখাপড়া বন্ধ হবে না, ক্লাস নষ্ট হবে না। ঢুকাও না কেন? মনের পরিশুদ্ধতা এখনো আসে না। ভাইরা আমার, আল্লাহ রসুল বললেন ওই আল্লাহর দিনের লেখাপড়া বাদ দিয়ে যদি শুধুমাত্র দুনিয়ার লাইনে আল্লাহর নাম ছাড়া লেখাপড়া করে তাহলে মুসলমানের সন্তান কি হবে? বলে মুসলমানের সন্তান শুধু আল্লাহর নাম বাদ দিয়ে লেখাপড়া করলে সব হবে সব হবে সব হবে সব, কিন্তু মানুষ হতে পারবে না। পারবে না মানুষ কারে খাই এটাও তো জানা যাবে। এই ঘুমায় খারাপ লাগতেছে, আর একটু সামনে আগাবো, সান্দি গরম আনে তো। এই স্কুল কলেজের ছাত্র ভাই কথাটা বোধহয় খেয়াল করেন নাই, না হয় একটু গরম হয়ে যাইতেন। কি বলেছি শুনেন, আল্লাহর নাম বাদ দিয়ে শুধু দুনিয়ার লাইনে লেখাপড়া করলে মুসলমানের সন্তান সব হতে পারবে মানুষ হতে পারবে না। এবার বুঝছেন? জি। গরম হয়েন না, জবাব বাকি রয়েছে। এখন যারা বলবেন হুজুর আমরা কলেজে ঘুরি আমরা কি মানুষ না, স্কুলে পড়ি কি মানুষ না, এইটার জবাব পরে দিব, আগে কিছু কথা মাঝখানে আছে। আল্লাহর নাম বাদ দিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান সব হতে পারে, বলে সব কি? ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর সাংবাদিক সাহিত্যিক ওকিল কবি ব্যারিস্টার সব হওয়া যাবে, মানুষ হওয়া যাবে না। তার একটা নমুনা, আল্লাহর বান্দা বিয়া করার পরে দোয়া করলো আল্লাহ একটা সন্তান দাও, আল্লাহ দিলেন একটা মাইয়া সন্তান, মোহাব্বত করে নাম রাখছে তাসলিমা নাসরী। মা বাবা কষ্ট করে খুশি হইয়া লেখাপড়া শিখাইলেন, শুধু লেখাপড়া না, এখন সে একজন এমবিবিএস ডাক্তার। অশিক্ষিতা না শিক্ষিতা? শিক্ষিতা। শিক্ষার মেরুদণ্ডে যাইয়া এইবার বান্দি গবেষণা করে, ইসলামী রিসার্চ করে, ইসলাম নিয়ে গবেষণা করে, স্টাডি করতে করতে দেখে আল্লাহ কোরআনের মধ্যে নারীদের ব্যাপারে পর্দার আইন করা হলো। তাসলিমা নাসরিন গবেষণা করে কয় আল্লাহ বড় জালেম,
শুধু কি তাই, এই তাসনিমা এখন শুধু বয়ান করে না, বই লেখা শুরু করলো। উম্মতের কাছে এই বইগুলো সাপ্লাই দাও, উম্মতের সওয়াবের জন্য এই বইগুলো সাপ্লাই দাও। বইয়ের মধ্যে লেখালেখি লেখা শুরু করলো। একবার লিখতে গিয়ে লিখলো, আমার পাঁচ প্যাট আমি তাসনিমার বডির একটা অংশ, আমার পেটে আমার কোন পুরুষ নির্ধারিত করে বাচ্চা দিতে পারবে এমনটা হতে পারবে না। আমি তাসনিমার পেটে স্বাধীনভাবে যেখান থেকে মনে চায় আমি কুকুরনির মতো বাচ্চা পেটে ঢুকাবো। অশিক্ষিতা শিক্ষিতা শিক্ষিতা। এরপরে যে বলল, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নিব, এমন পেট মানুষের হয় না, কুকুরনির হয়। কুকুরনির হয় তো তাসনিমা এমবিবিএস ডাক্তার হইয়া এই কুকুরনির মতো পশুত্বের মন্তব্য করলো। কেন? আল্লাহর নাম সারা লেখা পড়ার কারণে সব হয়েছে, মানুষ হতে পারে না। ডক্টর প্রফেসর আহমদ শরীফ কলেজের প্রফেসর ক্লাসে ঢুকিয়া কয়, এই ছেলে মেয়েরা কি করো? কয়, স্যার মোবাইল নিয়ে ব্যস্ত, এফএম টের পেয়েছ? আমি ক্লাসে এসেছি, জি টের পেয়েছি, এদিকে তাকাও, তাকিয়েছি, ছেলে মেয়েরা শুনো, আমার নাম জানুনি বলে, জানি বলে কি বলে বলা যাবে না, বেদতুবি হবে। বলে আমার নাম হলো আহমদ শরীফ, আজকে থেকে শুনে নাও মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ সব বাদ, আজকে থেকে চলবে শুধু আহমদ শরীফ। কলেজের প্রফেসর অশিক্ষিতা শিক্ষিতা, একজন শিক্ষিত প্রফেসর বলে আমি কবরের আজাব বিশ্বাস করি না, মরণ বিশ্বাস করি না, মরার আগে ছেলে মেয়েরে বললাম আমারে কবরে দিবি না। এই প্রফেসর মরার পরে কবরে দেওয়া হয় নাই, তার দেহ দান করে দেওয়া হলো হসপিটালের মধ্যে, দেহ দান করে, দেহ দান। একজন কলেজের প্রফেসর শিক্ষিত লোক হইয়া মরণের বিরুদ্ধে, কবরের বিরুদ্ধে কথা বললো, ইসলামের বিরুদ্ধে কথা বললো, মদিনা শরীফ বাদ, বুখারী শরীফ বাদ, তিরমিজি শরীফ বাদ, হাদিস শরীফ বাদ, কোরআন শরীফ বাদ, মক্কা শরীফ বাদ, আমি আহমদ শরীফ তোদের জন্য যথেষ্ট, এই পশুত্বের কথা কেন? আল্লাহর নাম সারা পড়ার কারণে সব হয়েছে, মানুষ হতে পারে না। এখন বলবেন তো আমরা কি সবাই আহমদ শরীফ নাকি? আমরা তো স্কুলে পড়ি, নামাজ পড়ি, কলেজে পড়ি, নামাজ পড়ি, দাঁড়িয়ে আছে, নামাজ আছে, পর্দা আছে, আমার বাবাও হাজি, আমিও হাজি, এরে আল্লাহর গোলাম, তাহলে আমরা কি মানুষ না? এই কথাটা বোঝানোর জন্য আল্লাহর কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেন, মানুষ কারে কয়, সব মানুষ আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ পাক বলেন, আমার কাছে কয়েক দল মানুষের মধ্যে এক দল মানুষ দামি, আর সব জাহান্নামী। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আল্লাহ রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ বানাইলেন যিনি। কি বললেন? আল্লাহ রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন, মানুষ বানাইলেন। বলেন আল্লাহ আমাদেরকে কোরআন আগে শিখাইছেন না আগে আমগো পাঠাইছেন? আগে আমগো সৃষ্টি, তারপরে আমরা কোরআন পড়েছি। কিন্তু আল্লাহ বললেন না আমি কোরআন শিখাইয়া মানুষ বানাইছি, কোরআন শিখাইছি মানুষ বানাইছি। অথচ আমরা দুনিয়াতে আল্লাহ আগে মানুষ বানাইছেন তারপরে কোরআন শিখাইছেন, আল্লাহ উল্টা বললেন কেন? এরে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন আমার দরবারে মুফাসসিরিনে কেরাম জবাব দিয়ে বলেন, সব মানুষ আল্লাহর কাছে দামি না, জন্মগত মানুষ, বংশগত মানুষ, গুণগত মানুষ, বংশগত মানুষের দাম নাই, জন্মগত মানুষের দাম নাই, গুণগত মানুষের দাম। বুঝেন কথা? জি। বাবার উল্লাসে আমি জন্ম হয়েছি, জন্মগত মানুষ হইয়া আল্লাহর কাছে দান নাই, আদম নবীর বংশে আমি মানুষ, হিন্দু আদম নবীর বংশের, খ্রিস্টানেরা আদম নবীর বংশের, দাম আছে না? চিরজাহান্নামী। আল্লাহ বলেন বংশগত মানুষের দান নাই, জন্মগত মানুষের দান নাই, গুণগত মানুষের দাম। এবার গুণগত মানুষ কাকে বলে? বলেন মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়াটা মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়াটা বাতির গুণ। আল্লাহ তাআলা বলেন এরে বান্দা মাইকওয়ালা মাইক বানাইছে,
আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ যদি না দেয় লাঠি মেরে ফেলায় দা, এটা গুণের মাইক না। বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো যদি না দেয় এটা গুণের বাতি না, বাড়ি মেরে ভেঙে ফেল। আল্লাহ বলেন, ও বান্দা আমি মানুষ কেন বানাইছি? وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا আল্লাহ বলেন, আমি মানুষ বানাইছি, জিন বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য। মাইক বানাইছি কি জন্য? আওয়াজের জন্য। আওয়াজ দাও মাইকের গুণ। বাতি বানাইছে কি জন্য? আলো দেওয়ার জন্য। আলো দাও বাতির গুণ। মানুষ বানাইছে বিড়ি টানার জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। তো ইবাদত করাটা মানুষের গুণ, ইবাদত করা মানুষের গুণ। তো ইবাদত কেমনে করবি? আল্লাহ ওদিকে ইঙ্গিত করে বলেন, গুণের মানুষ বানানোর জন্য আমি বললাম আল্লাহ মাল কোরআন খলাকাল ইনসান, আগে কোরআন শিখাইলাম তারপরে ইনসান বানাইলাম। তার মানে ইবাদত করাটা মানুষের গুণ, আর ইবাদত করতে হলে কোরআনের ইলম লাগবে। অতএব কোরআনের সোয়া পাইয়া যারা মানুষের ইবাদত করে মানুষ হওয়া, এই গুণের মানুষটার দাম আমি আল্লাহর দরবারে আছে। যেই মানুষ আল্লাহর ইবাদত করবে না ও গুণের মানুষ না, ইবাদত করবে না, কোরআন লাগবে ইবাদত করার জন্য। যে ইবাদত করবে না, কোরআন পড়বে না, এটা গুণের মানুষ না। এই গুণের মানুষ যেটা হবে না, এটা জান্নাতেও যেতে পারবে না। আল্লাহ বলেন, আমার কাছে গুণগত মানুষের দাম, মানুষের গুণের নাম ইবাদত। আর ওই গুণের ইবাদত শিখতে হলে লাগবে কোরআন। এই জন্য বলেন, আমি আল্লাহ কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। অর্থাৎ কোরআনের এলেম দিয়া যারা ইবাদত করে তারাই মানুষ। এখন স্কুল কলেজে যারা লেখাপড়া করে, আমাকে জবাব দেন, মাকে বিয়ে করা কি? বলেন, মাকে বিবাহ করা স্কুল কলেজের ছেলে মেয়েরা জানে? কথা বলেন না কেন? জানে না। জানে কি জানে না? জানলে বলবো তারা মানুষ, যে বলবে জানি না ও অমানুষ। বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া সুন্নত? হারাম। হারাম। জানে কলেজের ছেলে মেয়েরা? যদি বলেন জানে, আমি বলবো মানুষ। যদি বলেন জানে না, অমানুষ। কথা শেষ না। জানলো যে, কই থেকে জানলো? বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, এটা তো কলেজের কোন বইয়ের কথা না, এটা আল্লাহর কোরআনের বিধানের কথা। এরে মাকে বিয়া করা হারাম, এটা কলেজের কোন পাঠ্য বইয়ের কথা না, এটা কোরআনের কথা। এই কলেজের ছেলে মেয়েরা জানলো কিভাবে? অবশ্যই কোন না কোন কোরআনের সোয়া পেয়ে জেনেছে। অতএব সব কথার জবাব একটাই হলো, মানুষ হওয়ার একমাত্র শিক্ষা হলো আল্লাহর কোরআন বা ধর্মের সোয়া পাওয়া শিক্ষা। স্কুল কলেজে পড়ানোওয়ালা ডাক্তার নামাজি দাড়িওয়ালা নাই? আপনি বলবেন সে অমানুষ? স্কুল কলেজে পড়ানোওয়ালা ইঞ্জিনিয়ার, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর দাড়িওয়ালা নামাজির অভাব নাই? এমনকি আর্মি কোরআনের হাফেজ, রমজানে তারা তারাবি পড়ে, আর্মির ইমাম হাফেজ তারাবি পড়ায়, বলবেন অমানুষ? তাহলে কলেজ খারাপ বলা যাবে না, স্কুল খারাপ বলা যাবে না, চরিত্র খারাপ। তোর চরিত্র খারাপ ভালো করে মনে রাখিস, সে যুবক আখেরাতের লাইনেও যদি আগাও অথবা দুনিয়ার লাইনেও যদি আগাও, রে যুবক, যদি সুনাম নিয়ে কবরে যাইতে চাও, মাটি তোর জন্য দোয়া করবে, তবে চরিত্রটা ভালো রাখিস। আর চরিত্র ভালো যদি রাখতে চাও, এই দেশের মধ্যে কত ওসি সাহেব, এসপি, মন্ত্রী, এমপি কত সুন্দর, দেখলে কলিজা ঠান্ডা, আলেমদের মহব্বত করে, মানুষের সাথে কোনোদিন গালাগালি করে না। আবার কত বান্দা আছে গালি ছাড়া সালামও দেয় না, আছে না নাই? আছে। এরে আল্লাহর বান্দা ভালো করে শুনে নাও,
এসপি আর্মি বিডিআর দুনিয়ার লাইনে যে কোনো লাইনে ডাক্তার ডক্টর হয়ে যদি সুনাম অর্জন করে কবরে যেতে চাও এখন থেকে রেডি হয়ে যা, চরিত্র ভালো রাখবি। আর ওই চরিত্র যদি ভালো রাখতে চাও আমি পায়ে হাত রেখে দুইটা শর্ত করে দিব, এক নম্বরে মোবাইল চালাবি না, দুই নম্বরে গাঞ্জাখোর বখাটে যুবকের বন্ধু বানাবি না। যেই যুবক নামাজ পড়ে না, মা বাবার কথা শুনে না, ও বেয়াদব, ওরে কখনো বন্ধু বানাবি না, ওর সাথে চলবি না, কিলাকিলিরও দরকার নাই, ওর পথেও তোর পথে তুই। যদি ডাক্তার হতে চাও, এই যুবক প্রত্যেকটা ছেলে লেখাপড়া করো, একটা টার্গেট আছে না, কথা বলো না কেন? যদি মনে করেন ডাক্তার হবো, ডক্টর হবো, ইঞ্জিনিয়ার হবো, একটা টার্গেট নিয়ে যদি আগায় চাও, এটা যদি সুনামের সাথে চাও, চোর না হও, দুর্নীতিবাজ না হও, সুনাম রক্ষা করতে চাও, চরিত্র ভালো রাখবি। আর চরিত্র ভালো রাখার জন্য দুই শর্ত, মোবাইল চালাবি না, আর বেয়াদব দুশ্চরিত্র যুবককে কখনো কাছে জায়গা দিবি না। পারবি? তোরটাই খারাপ, তুই জায়গা দিবি আর কারে? তোর চুলের ডিজাইন দেখলে বান্দর তুই ইন্দুর হইলি কেন চুল খাইটা? তোর খুব ভাল লাগে না? হ্যাঁ, তোর মতো ইন্দুরে কার তুই ভালো, বুঝো নাই? রসুলকে মহাব্বত করতে ভাল লাগে না, রসুলের তরিকায় চুল কাটা নাই? হ্যাঁ, তা তুই টিক টিকি বানাও কেন চুল কেটে? তোর খানা দেয় তোর বাপে? রিজিক কে দেয়? আল্লাহ। তোর জেহেন শক্তি কে দেয়? আল্লাহ। তোরা এক ক্লাসে 30 জন পরীক্ষা দিছে, তুই যে এক নাম্বার হইলি, এই মর্যাদা এই বরকত কে দিছে? আল্লাহ। হ্যাঁ, আল্লাহ। তুই সে আল্লাহকে বেজার করো কেন? তোর ক্লাসে তোর মতো যুবক সভ্য শান্ত ভদ্র নাই? আছে নাই? আছে। তুই আড্ডায় যাও, ও বেশি আড্ডায় যায় না, ওরে দেখবি ও ঘুরতেছে কিন্তু একটা বই ওর হাতে আছে, কাগজ কলম আছে, ও একখানে বসছে, তোরা তিন চারজন আছে, ওই যুবকটা কিন্তু ফাঁকে ফাঁকে একটু পড়ে, তোদের কথার দিকে কর্ণপাত কম দেয়, এক সময় দেখবি যুবক ফুটান্ত গোলাপ হয়ে যাবে বাংলাদেশ, তখন আফসোস করবি কি রে রমনা পার্কে তো তুইও গেলি, আমরাও গেলাম, তুই এত আগায় গেলি কিভাবে? বলে তোর মতো বেদবিত করি নাই, লেখাপড়াটা ঠিক মতো করেছে, জবান দিয়ে কাউকে একটা গালি দেইনি। এই বেড়া যে ছেলেটা কলেজে ভালো, সব কলেজের শিক্ষক শিক্ষিকা হিন্দু, এরাও কয় ছেলেটা খুবই ভালো। মেয়েরা কি কয় জানো? এই খবরদার, ওরে ডিস্টার্ব করবি না, ও একটা ভদ্র ছেলে, ও আড্ডা মাড্ডায় যায় না, ও একটা ভালো, ওর সাথে কোনো তামাশা নেই, চল আমরা আড্ডায় যাই। মেয়েরাও ওকে ভালো সাপোর্ট দেয়, এখান থেকেই ওর সুনাম শুরু। আর এই দুনিয়ার মানুষের ভালোবাসা যখন আসতে থাকে, পুত্র নিয়ে যখন ভালোর দিকে আগায়, তখন আল্লাহ ভালোবাসা শুরু করে। বাদ দে, আমাকে হুজুরের গোষ্ঠী বাদ দে, তোদের লাইনের তা উদাহরণ দিয়ে শুনাইতেছি, তোদের লাইনে তোর ক্লাসের ছাত্র, একটা কলেজ স্কুল নাই যেখানে ছাত্র ছাত্রীদের নামাজের স্থান নাই, আছে না? আছে। এক কলেজে সেদিন গেলাম, লেখা আছে মেয়েদের নামাজের কক্ষ, আর এক জায়গায় লেখা আছে ছেলেদের নামাজের কক্ষ, কত সুন্দর! অথচ এরপরও তুই মুসলমানের বাচ্চা হয় নামাজ পড়ো না, সবাই যদি মেনামাজি হইতে তাও তো বোঝানো যাইতো, কেয়ামতের দিন তো তোরে কানে ধরে আল্লাহ জিজ্ঞাসা করবে, তোর কলেজের ছাত্র আর একটা তো নামাজ ছাড়ে নাই, তুই ছাড়লি কেন রে বেঈমান? তোর কলেজের ছেলে একই ক্লাসে পড়েছ, ও নামাজ ছাড়ে নাই, তুই ছাড়লি কেন? কয়দিন আর বাহাদুরি করবি? মেট্রিক পাশ করবি, এই গ্যারান্টি আছে? দেখো না তোর সামনে কত যুবক চলে যাইতেছে, কত তাজা তাজা যুবক চলে যাচ্ছে,
কিসের বাহাদুরি কর? এরপর মানুষের একটু শখ থাকেই তো, শখ, আহা সিনেমায় যাইতে পারলাম না, কি না জানি মধু হেন আছে, গেছো তো? এবার ফের শখ একবার ছিল, গেছো, এবার তওবা কর। হ্যাঁ, পার্কে জানি কি মধু, ফাঁকে ফাঁকে দুই একটা চক্কর দিস, এবার তওবা কর, যেন আর যাবো না, আজকে থেকে ভালো হয়ে যাবে। আমি দুনিয়াতেও যদি কিছু করি, আমি সুনামের সাথে আদর্শ কায়েম করতে চাই, আমাকে দেখে জানো হাজার ছেলে মেয়েরা আমার পক্ষে স্লোগান দেয়। বড় আফসুস, আহা কত যুবক ছেলে বিপদে পড়লে অনেকে খুশি হয়, ক্লাসের বন্ধু বান্ধবীরা কি হয়, খুশি হয়, জোর একটা বিপদ গেছে। আবার কোন ছেলে বিপদে পড়লে সব কলেজ স্কুলের ছাত্র ছাত্রীরা মর্মাহত হয়, সবাই ব্যথিত হয়, তোর মতো আড্ডাবাজ নয়, ওর চরিত্র দিয়ে ভালো হয়েছে, আর ওর চরিত্র ভালো হওয়ার পেছনে শুধু ওর ব্যক্তিগত ত্যাগ না, ওর আব্বা আম্মা ভালো, এই জন্য ও ভালো। আজকে তুই এত সুন্দর ছাত্র, ক্লাসে নাম্বার পাও না, নকল না করো, নকল ছাড়া তুই পাশ করতে পারো না, তুই তো মূলত পাশ করার ছাত্র না, তুই তো বিদ্যা চোর, তুই বিদ্যা চুরি করে যদি পরীক্ষা দাও চেয়ারে বইয়ে করবি টাকা চুরি, তোর চোর এই অভ্যাস আর যাবে না, কারণ বিদ্যার মতো পবিত্র জিনিস যে চুরি করছো, করে করছো কি, জুতার তলে ঢুকাইছ তোর বিদ্যা, নকল করে পৃষ্ঠা জুতার তলে রেখেছ, তুই তো সৃষ্টির শ্রেষ্ঠ ইতর চোর, তোর দ্বারা এই জাতির কোনদিন কল্যাণ হবে না। যারা নকল করে পরীক্ষা দিছ তোরা চোর 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 চোর, বিদ্যা চোর বিদ্যা চোর বিদ্যা চোর, পবিত্র জিনিস যেই বিদ্যা দিয়ে তুই আজকে শিক্ষিত হয়েছ, যেই বিদ্যা শিক্ষার কারণে দস্তগত শিখেছ, যেই বিদ্যার কারণে তুই শিক্ষকের জুতা কেনে দাও, সেই বিদ্যা জুতার তলে যখন ঢুকাইছ পৃষ্ঠা সিনে, তুই বিদ্যা চোর মানে সৃষ্টির শ্রেষ্ঠ চোর, তোর দ্বারা জাতির কোনোদিন কল্যাণ হবে না, এই সমাজে তোর দ্বারা মানুষ পাবে কষ্ট, তোর দ্বারাই হবে দুর্নীতি আর চাঁদাবাজি। তুই বিদ্যা চোর, তুই পেহায়া, তুই লম্পট, তুই অসভ্য, বিদ্যার মতো পবিত্র জিনিস পাইলে মানুষ চুমু খায়, তুই ঢুকাও জুতার তলে, তোর বাপ মায়ের পাইলে জিগাইতাম যে আসলে তোমার ছেলে খারাপ কেন, তোমরা দুজন কি খারাপ, বিদ্যার মতো জিনিস তো জুতায় ঢুকাইতে পারে না। বিদ্যা চোরের গোষ্ঠী, তোর দ্বারা জাতির কোনদিন কল্যাণ হবে না, তোর নিজের ধ্বংস অনিবার্য, লিখে রাখ, তোর মতো বেয়াদবেরা শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে, কোন সুশিক্ষিত সন্তান কোনদিন শিক্ষকের চোখের দিকে তাকায় কথা বলে না, তোর মতো বেয়াদবগুলো শিক্ষকের চোখের দিকে তাকায় কথা বলে, শুধু তাই না, শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে, এমনকি শিক্ষকের শরীরের উপর আঘাত করে, তোর মতো বেয়াদব, কারণ বিদ্যার সাথে যে বেয়াদবি করতে পারে আর কার সাথে বেয়াদবি বাদ রাখবে, তোর মতো বেদ্যব গুলো গাঞ্জা খায় ইয়া বা ট্যাবলেট খায় লেখাপড়া বাদ দিয়ে, আল্লাহ হেদায়াত দান করুন। এতক্ষণ আলোচনায় কি বুঝাইতে পারলাম, কলেজ বন্ধ না, স্কুল বন্ধ না, থাকবে, আল্লাহ সব ভাইকে বুঝার তৌফিক দান করুন। ও যুবক, রসুল যুবকদের জন্য অনেক দোয়া করছেন, কোন যুবক, গাঞ্জাখোর, ইয়াবাখোর, মদখোর, প্রশাসন, ওসি,
ডিসি সাহেব, বিভিন্ন এমপি, বিভিন্ন চেয়ারম্যান সাহেবরা বারবার 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 বক্তাদেরকে বলেন হুজুর নেশার বিরুদ্ধে বয়ান করুন। আমরা বলি আগে মোবাইলের নেশা বন্ধ করুন, এটা বড় নেশা, এখান থেকে সব নেশার সাপ্লাই হয়, বুঝো না? ঢাকার ছেলে মোবাইলে তাস খেলে, জুয়া খেলে, কক্সবাজারের ছেলের সাথে মোবাইলে, জীবনে দেখি না, শুনছি, তোরা তো জানো, যারা খেলো জানো না, ঢাকার ছেলে মোবাইলে জুয়া খেলে কোথায়? কক্সবাজারের ছেলের সাথে। চরিত্র কোথায় চলে গেল? জীবন শেষ, যৌবন শেষ, চরিত্র শেষ, লেখাপড়াও শেষ। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। যারা আব্বা আম্মা হয়ে বসে আছেন এখানে পর্দার আড়ালের মায়েরা, খুব খুশি হইয়েন না, কান ধরে টানলে মাথা এমনি চলে যাবে, সন্তান অন্যায় করলে বাপ মায় পুলিশে ধরেনি, ধরেনি, কেয়ামতেও ধরবো। এই হাজি সাহেব, 1000 দানার তসবিলে মসজিদের সিবার মধ্যে কি টানা টানি, আজানের আধা ঘন্টা আগে মসজিদে হাজির, কি ও হাজি সাহেব, 1000 দানার তসবি বলে আলহামদুলিল্লাহ, আজানের আধা ঘন্টা আগে, কাম নাই কি করুন, খানা খেয়েছেন বলে টাইট খেয়েছে, কি দিয়ে খেয়েছেন বলে কি দিয়ে দিয়ে না, চোখে যা দেখছি এত কি খাওয়া যায়, 13 রকম ভর্তা, 17 রকম সবজি, 14 রকম গরু, 15 রকম মাছ, গোস্তের গুষ্টি, মাছের গুষ্টি, 3 ভাগের 2 ভাগ ডাইনিং টেবিলে, এত করেন কি বলে কিচ্ছু করি না, টোটো কোম্পানির হেডমাস্টার, এত রকম খানার আয়োজন বলে ছেলে চাকরি করে আলহামদুলিল্লাহ, বেতন কত কয় 20,000-এ এত রকম খানা, না বামা তো 30, এত কিছু খাইয়া হাজি সাহেব, ওই হারাম কামাই করা সন্তানের টাকার মাসকে তুমি 1000 দানার তসবি টানতেছো, গলায় পাড়া দিয়ে হাসুরের দিন হিসাব নিবা আমার আল্লাহ, মাস্তানি করো, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা সন্তান পিতামাতার বিরুদ্ধে মামলা দিবে আল্লাহর আদালতে, পালাবার কোন সুযোগ নাই, 13 বার হজ করছেন, নামাজ বাদ নাই, জিকির বাদ নাই, কিন্তু ছেলে মেয়ে যদি বিপদে পড়ে প্রত্যেকটা মা আর বাবা আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবেই, জবাব না দিয়ে কদম বাড়ানোর সুযোগ নাই, ছেলে অন্যায় করলো কেন, এই মা বাবা জবাব দাও, তোমার ছেলে সুদ খাইলো কেন জবাব দাও, তোমার ছেলে দাড়ি কাটলো কেন জবাব দাও, তোমার ছেলে মেয়ে নামাজ পড়লো না কেন জবাব দাও, প্রত্যেক মা বাবাকে জবাব দিতে হবে, এইবার সন্তান আটকায় যাবে, মা বাবাও আটকায় যাবে, তবে সন্তান এখানে একটু ফ্যাসিলিটি পাবে, কি আল্লাহকে বলবে আল্লাহ আব্বা আম্মার কারণেই সর্বনাশ হয়েছি, জীবনে ডক্টর মুশাররে চিনতাম না জানতাম না, বাপে জিনেছি, গ্রামীণ ব্যাংকের সিপা সাপা জীবনে জানতাম না, আমার আব্বা শিখেছি, আমার মা আমাকে গুনাহের পথে বাধা দেয়নি, আমি উল্টা পাল্টা লাইনে চলছি, আব্বাই জানে না মায় জানতো, আমার হট কালেকশন আছে মুখ মাইয়ার লগে, মা আমাকে বাধা দেয়নি, এমনকি আব্বা দিয়েও বাধা দেওয়ায়নি, ও আল্লাহ, তাহলে আব্বা আম্মার কারণেই তো আমি বেশিটা খারাপ হয়েছে, বাকি আমারও দোষ আছে, আমাকে বিবেক দিয়েছো, আমি বিবেকটাকে সঠিক পথে খরচ করিনি, আল্লাহ কাতো তোর ফিডা, সন্তান বলবে আল্লাহ ঠিক আছে ফিডা দাও, তবে আল্লাহ আমার আব্দার রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লাআনান কাবীরা, আমারে যা ফিডা দিবা তার ডবল দিবা আমার মা বাবাকে, আমাকে যে শাস্তি দিবা তার ডবল দিবা মা বাবাকে, আল্লাহ মঞ্জুর করে নিবেন, এ যুবক পায়ে হাত রেখে বলছি বাবা
তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে, হারাম খায় না, নামাজ পড়ে না, তুমি আর কয়েকদিন বাহাদুরি করবা? আল্লাহর দরবারে তওবা করো, কান্না করো, মনটারে বুঝাও রে মন, আজকে তুমি টুপি পরলা না, নামাজ পড়ো না, আজকে তোমাকে পায়ে ধরে বলি তারপর দিনের পথে চলতে চাও না, তোমার পায়ে ধরে ধরে বলি তারপর তুমি টুপি মাথায় দিতে চাও না, আর আমাকে যদি কেউ কোটি কোটি টাকা দিয়ে বলে দাড়িটা ফেলে দাও, জিন্দেগি চলে যাবে, কোনোদিন দাড়ি কাটবো না, টুপি সারবো না, তুই টুপি মাথায় দিতে চাও না, আর আমি টুপি মাথার থেকে ফেলতে চাই না, ব্যাপারটা কি? তুমি বলো টুপি মাথায় দিলে মাথা গরম হয়ে যায়, লম্বা জামা পরলে শরীর আটকে যায়, দাড়ি রাখলে যৌবনের ভাব নষ্ট হয়ে যায়। বলো হে যুবক, আজকে তুমি দাড়ি টুপি না থাকার কারণে বলো তুমি কি আরামে আছো? আমরা দাড়ি টুপির কারণে তো অঙ্গ কোনটাই নষ্ট হয়নি, আসলে তোমার অন্তরে শয়তানের ধোকা। পায়ে হাত রেখে বলি তওবা করো, মা বাবার খেদমত করো, আলেম আমার মহাব্বত নিয়ে চলো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, চরিত্রটা ভালো করে আগায় যাও, নিজের অপরাধের কথা একটু স্মরণ করে মাওলার দরবারে বালিশে মাথা লাগায় একটু কান্না করিস। বালিশে যখন মাথা লাগায় রাতের বেলা ঘুমাও, বাতি নিবায়া দাও, এই ঠান্ডার ভিতরে লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমাও। ঘুমের সময় আধা মিনিট চিন্তা করবি যে কত মানুষ ঘুমের ঘরেও তো মরে যায়, আমি যদি মরিয়া যাই তো আমার উপায় কি হবে? পুরা বডিটা শক্ত বরফের মতো ঠান্ডা, তোর মা একটা চিৎকার দিয়ে বলবে কে কোথায় আছো, আয় আয়, আমার বাবা দুনিয়াতে জিন্দা নাই, মা পাগলনির মতো চিৎকারের আওয়াজ, বাবা কান্না করবে, তোর ভাই বোনেরা কাঁদবে, কেউ যাবে বাঁশবাগানে বাঁশ কাটার জন্য, কেউ কবর খনন করার জন্য, কেউ যাবে ইমাম সাহেবের জানাজার খবর দেওয়ার জন্য, কেউ যাবে বাবা বাজারে কাপড় আনার জন্য, কেউ যাবে গরম পানি করে চিরতরে গোসল দেওয়ার জন্য। এ যুবক, কোন জবানে আওয়াজ নাই, স্বপ্নের মতো সব, জানাজা পড়ায় মা বলবে একবারের মতো শেষবারের মতো আমার বাবার চেহারাটা দেখায় নাও, মা ধরে রাখবে ছাড়তে চায় না, বলে মা তুমি ছেড়ে ধরে আর রাখা যাবে না, মা জানালা দিয়া তাকায় তাকায় কাঁদবে, আর বলবে তোরে আমি পেটে রাখতে কত রাত্র ঘুমাইতে পারি না, খাইতে পারি না, ওরে সন্তান আজকে তুই আমার কাদায় কবরে গেলি, আর ওই কবরে যাওয়ার পর যদি ফেরেশতা আসবে তিনটা প্রশ্ন করার জন্য, যদি জবাব দিতে পারো আলহামদুলিল্লাহ কবর হবে জান্নাত, আর যদি গুনাহগার হইয়া কবরে যাও জবাব যদি দিতে না পারো আমার আল্লাহর অর্ডার হয়ে যাবে, আরে ফেরেশতা কবরটা জাহান্নামের আগুনে ভরে দাও, ওদিকে কবরের দুই পাশের মাটির চাপ, পাজরের হাড় একদিকের হাড় আর একদিকের মধ্যে ঢুকে যাও, একটা নয় দুটো নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবর ভরে যাও, সাপ কামড়াবে আর কথা বলবে আল্লাহর অর্ডার হয়েছে তোকে আঘাত করার জন্য, নিষেধ না করলে আর থামাথামি হবে না। এই কবরের আজাব নবী বলেন সব মাখলুকতেরা দেখে কিন্তু মানুষ আর জিনেরা দেখে না, এই কারণে দেখা যায় অনেক কবরস্থানে গরু ঘর, গরু চিৎকার করে রশি ছিঁড়িয়া পালায় যায়, কেউ মরে যায়, আলে মোলামারা এসে বলে কি ব্যাপার, বলে কবরের আজাব গরু দেখছে সহ্য করতে পারে না, মাঝে মাঝে দেখবেন কুকুরেরা কবরের দিয়ে তাকায় গেউ গেউ করে কান্না করে রাতের বেলা, ওরা কিন্তু কবরের আজাব দেখে সহ্য করতে পারে না। এরে নবীর উম্মতের দল, রহমাতুল লিল আলামিন জান্নাতুল বাকি কবরস্থানে ঘুরে ঘুরে দেখেন আর দোয়া করেন, হঠাৎ দেখে একটা যুবকের কবরের মধ্যে আগুন জ্বলতেছে,
আমার নবী জানতে চাইলেন আল্লাহ কোন যুবক বাড়ি কই তার মা কি অবস্থা বলে কেন আজাব। আল্লাহ জানায় দিলেন ও পয়গম্বর ও মায়ের অন্তরে কষ্ট দেওয়ার কারণে কবরে আজাব। নবী খুঁজে বের করলেন ওর মা কোথায় বলে হ্যাঁ আছে। সাহাবি তাড়াতাড়ি খবর দাও ওর মাকে মাফ করে দিতে বলো। মা খবর পেয়ে বলে না না আমি সন্তানের মাফ করব না। নবী বললেন আমার কাছে নিয়ে আসো। আনার পরে নবী বললেন ও মা সন্তানের মাফ করে দাও কবরের আজাব সন্তান সহ্য করতে পারে না। মা কয় না না নবী আমার সন্তানের আমি আর ক্ষমা করব না। কেন এত কি অন্যায় করেছে। মা কান্না করে বলে সন্তান একদিন আমার সাথে তর্কে জড়াইয়া এমন একটা ইট আমার মাথার মধ্যে মেরেছে আমি রাস্তায় পড়ে গেলাম রক্তক্ষরণ হচ্ছে। আমার ওই দুঃখ আমি ভুলতে পারি না। নবী বলেন ও সাহাবায়ে কেরাম যুবকের উঠাও আমি নিজের মায়ের সামনে আগুনে জ্বালাবো। যখন আগুনের উপকরণ রেডি করা হলো তখন আগুন দেখিয়া মা চিল্লায় কান্দে আর কয় নবী আমার সন্তানের জ্বালাইয়েন না। যত কষ্ট আমার অন্তরে থাকুক না কেন সন্তানের কষ্ট আমি মা কখনো সহ্য করতে পারবো না। ও নবী আপনি সাক্ষী আমি আমার সন্তানের মাফ করে দিন। আমার নবী দেখতেছেন এখন কবরে আজাব নাই কবর জান্নাতের বাগান হয়ে গেল। এরে যুবক আল্লাহর গোলাম একটু মনেরে বুঝা যে আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারবো না। আমার মতো যুবক ড্রাইভারি করে কৃষি কাজ করে নামাজ পড়ে আমি কেন পারবো না। আমার মতো যুবক ব্যবসা করে এক টাকাও হারাম খায় না আমি কেন পারবো না। আমার মতো যুবক র্যাবারমি পুলিশ বিডিআর এর চাকরি করে এক অক্ত নামাজও বাদ দেয় না আমি কেন পারবো না। এ আল্লাহর বান্দা গুনার শাস্তি কি সহ্য করতে পারবি রে বাবা একটু চিন্তা কর। কেউ যদি একটা বেতের বাড়ি আমার হাতে দেয় আমি সহ্য করতে পারি না ব্যথা করতে থাকে ফুলতে থাকে। অথচ ওই কবরের আজাব কেমনে সহ্য করবে রে যুবক ভাই। আল্লাহর আইন মতো নবীর তরিকা মতো চললে তো লেখাপড়াও বন্ধ হবে না খানা বন্ধ হবে না ঘুম বন্ধ হবে না ব্যবসা বন্ধ হবে না চাকরিও নষ্ট হবে না। শুধু একটু জাহান্নামের ভয়ন্তরে ঢুকাও আল্লাহর কাছে তৌফিক চাও। আল্লাহ মনে চায় নামাজ পড়তে কিন্তু শয়তান ধোকা দেয় তুমি তৌফিক দাও না হয় পারবো না। আমি এই বিশাল ময়দানে তাওবার নিয়ত করেছি আর নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না নবীর তরিকার বাইরে চলবো না আলেম ওলামাদের বিরোধিতা করবো না মা বাবার বিরুদ্ধে চলবো না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবো না। ও আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও আমি গুনাহ থেকে বাঁচার জন্য তওবা করতেছি। ও আল্লাহ তুমি আমাকে গুনার কারণে মাহরুম করিও না রে আল্লাহ। এই ময়দানে মনে হয় জানো আমার মতো গুনাহগার কত অন্যায় তুই করেছো তোর মাও জানে না তোর বাবাও জানে না আল্লাহ জানেন আল্লাহ জানেন। তোর মায়ের যদি জানতো তোরে আর সন্তান বলে পরিচয় দিত না তোর আব্বা তোরে সন্তান বলে পরিচয় দিত না। তুই যে এই বয়সে অন্যায় করেছ তোর ভাই জানলে তোরে ভাই বলে পরিচয় দিত না। আল্লাহ দিয়ে তাকায় দেখ আল্লাহ পাক বলেন আমি সব জানার পরে আমি রাগ করিয়া পানিও বন্ধ করি নাই বাতাসও বন্ধ করি নাই সূর্যের আলো বন্ধ করি নাই বরং আমি আল্লাহ তোর দিয়ে তাকায় আছি। কখন তুই একবার তওবার দরজায় এসে আল্লাহ বলে ডাক দিবি। চোখের পানিটা সেরে যদি একবার আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। এরে বান্দা আল্লাহর দরবারে তওবা কর আল্লাহ আর নামাজ ছাড়ব না গুনার কাছে যাব না নবীর তরিকার বাইরে চলব না। ও আল্লাহ তুমি আমাকে তওবার তৌফিক দাও আর জীবনে কারোর সাথে অন্যায় ব্যবহার করব না রে আল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে চলব মা বাবার খেদমত করে চলব। যদি তওবা করার খাতিনিয়ত থাকে মুনাফিকি না থাকে রে বাবা গলায় ছুরি আসবে মরে যাবি তারপরও জীবনে নবীর তরিকার বাইরে চলবা না। এমন খাতি তওবার নিয়ত যদি হয় খাতি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহ দরবারে ফিরায়া দাও। ও দয়ার মালিক
আমাদের হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আপনি গুনার কারণে কাউকে খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। ও আল্লাহ, দয়া করে সবাইকে তওবা দান করেন, নবীজির সুন্নাতের উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ওদার মালিক কুদরতের নজর দিয়া তাকায় দেখেন বিশাল ময়দানে আপনার গোলামেরা হাজির। টাকার লোভে আসে নাই, খানার লোভে আসে নাই রে আল্লাহ, সবাই আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই রে মালিক। মেহরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আজকের মাহফিল কবুল করে নেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। নবীজির মহাব্বত আমাদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ, সকলের দিলের ন্যায় কাশা পূরণ করে দেন। আয়োজনকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, কাউকে গুনাহ অবস্থায় ময়দান থেকে ফিরাইয়া দিয়েন না। আমরা আপনার আদরের নবীর উম্মত, মেহরবানি করে সবাইকে আপনি কবুল করে নেন। পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন।